রবীন্দ্র নাটকের বাঙালি অথবা বালকের ক্রীড়া সহসদ বা সমগ্রাম বন্ধু ঠাকুর তিনটি চরিত্র আমাদের অবলম্বন, এরাই আমাদের গল্পের করণীটিকে ভাসিয়ে নিয়ে যাবে এক গল্পটিকে অন্য গল্প। তাদের দৃষ্টি নিয়েই আমরা দেখতে পাব রবীন্দ্র সৃষ্ট কয়েকটি নাট্যকাহিনীর অংশ বিশেষ, যেহেতু নাটকের অংশগুলি এক একটি উষ্ণ সদৃশ, সেই সঙ্গে বহুমূল্য রত্নের মতো, তাই ফুলের মালার মতো ঘাটা কাহিনীগুলি একত্রে উষ্ণ রতন হয়। পরিবেশিত হচ্ছে নবনারন্দার রবীন্দ্র স্মরণের দ্বিতীয় পর্ব কুসুম রতন তারপর শুরু হলো প্রচন্ড মেঘবর্ষণ। আশী বালক ঋষিকুমার দুর্যোগের মধ্যে চলেছে সরোজ নদীর উদ্দেশ্যে অন্ধবিকার জন্য জল। সে কি একাই গেল? হ্যাঁ একাই তো, সঙ্গে আর কে যাবে? Oh,
Thank you.
ha 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 ha
তবু চন্ডাল কন্যা প্রকৃতি বিধা ভরে গিয়ে
কৃষ্ণার জল দিল সন্ন্যাসী, আনন্দ গ্রহণ করলেন কৃষ্ণার জল চণ্ডাল কন্যার হাত থেকে। সেই মুহূর্তে জাত ধর্ম সব মুছে গেল, চণ্ডাল বৌদ্ধ সব একাকার হয়ে গেল। Thank you.
প্রমচুরিপের কথা শুনিয়েছিলে, এবারে সেই রকম
সেই গল্পের ভাব ছাড়া ছিল বেশ। আর এবার তোমার গল্পের ছুরি মুকুর করে শোনাও দেখি। আচ্ছা শোন, এক লোকে এক ছোট্ট পশুরা তাকে বেঁধে নিয়ে তাকে ঘিরে তাদের সে কি উল্লাস। শোন তবে সেই দস্যু রক্ষা করেন গল্প। Ha 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 ha.
ভুলতে নাহি হবে।
আজা বলছিস। আচ্ছা দাদা, আর কি গল্প রয়েছে তোমার ভান্ডারে? আমাদের শোনাও। উৎসবের আভাস শুধু থাকে। I know.
গল্প শুনিয়ে আজকের মতো বিদায় নেব। শ্যামা সুন্দরী, সে আবার কে? তুমি বলো ঠাকুরদা, আমরা বুঝে দেব। সেই ভালো দিদি, আমি বরং শুরু করি। শেষে ফিরিয়া চলিতেছিল আপনার দেশে নিরাশ শাসন। তাহারা ধরিল চোর বলি, পদে বাঁধি তার লোহার শিকলি লইয়া চলিল বন্দী সালে। চোর ধরা চাই, চোর ধরা চাই। Thank you.
Thank you.
1425 সালে নবনারন্দার রবীন্দ্র স্মরণে এখানে সমাপ্তি। আপনাদের উপস্থিতি এই অনুষ্ঠানকে আরো মনোরম করে।